চারুলতার বিয়ে আজই, আর সেটা হচ্ছে কলকাতাতে বসেই। ঠিকই আছে, এই অবস্থায় অসহায় বাবা মার যা করণীয় তাই করছে। চারুলতা, এরকম দারুণ সব শিক্ষা দিতে পারার জন্য না মন্ত্রিত্বের পাশাপাশি আপনি একটা পাঠশালা খুললেও পারেন স্যার, দারুণ চলবে। আর দামাল ছেলে যত দেখছি সব তো আপনাদেরই ঝান্ডাধারী, ওদেরও শেখান যে রাস্তায় মেয়েরা বেরোলে কি কি করা উচিত নয়। এই দেশটা আপনার জমিদারি নয়, আমরা খুশি হব যা যা প্রতিশ্রুতি আপনি আমাদের দিয়েছেন সেগুলো যদি রাখতে পারেন, তবে জানি কোনোটাই আপনি রাখতে পারবেন না। সব প্রতিবাদ জেদ উত্তেজনা শেষ হলো বিয়ের পিঁড়িতে বসে। সব মেয়ে মানুষের এমনই হয়, অনেক প্রতিবাদ করেছে এবার মন দিয়ে সংসার করুক। কিন্তু ব্রজ, মেয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলে বাবা মার কথায় বিয়েতে রাজি হয়েছে ঠিক আছে, কিন্তু কলকাতায় আছে এটাই ভাবাচ্ছে। তোমার কি মনে হয় চারু মীর বাবার সঙ্গে? ব্রজ, সাবধানের মার নেই। দেখো, অন্য সময় হলে ভাবতাম না, আমি হিদি সব সামলে নিত। ওর আর মঞ্জনের এনগেজমেন্ট বলে চোখ কান খোলা রেখো, এই শুভ অনুষ্ঠানে আমি কোনো অশান্তি চাই না। তুমি নিশ্চিন্তে থাকো, কোনো কিছুই হবে না। এত জোর দিয়ে বলছো কি করে? চারু মেয়েটি কি জানে না যে মিহির আমার ছেলে? মিহির ছোট বলে মাঝে মাঝে ভরসা হয় না, কিন্তু স্বীকার করতে অসুবিধা নেই, মিহির একজন পাকা খেলোয়াড়। চারুর জানা মিহিরের পরিচয় শুধুমাত্র কলেজের গণ্ডি অবধি। মিহির আমার নাম উজ্জ্বল করবে একদিন, কিন্তু এখন নাম জানাজানি হলে মুশকিল। এখন জানবে না, কিন্তু একদিন না একদিন তুই। সেটা ঠিক, এক কাজ করো ব্রজ, সমস্যা হতে পারে বলে যখন মনে হচ্ছে তখন সেটা গোড়া থেকেই উপরে ফেলে দাও। তার মানে তুমি বলতে চাইছো? বলতে চাইছি নয়, বলছি, দরকার হলেই চারু মেয়েটার মুখ চিরদিনের জন্য বন্ধ করে দাও। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি।